আসসালামু আলাইকুম। সর্বহারা তিনজন বড়লোক $2 মিলিয়ন কিভাবে চুরি করে তা দেখানো হয়েছে এই মুভিতে। বন্ধুরা, আমি হারুন রয়েছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বেস্ট মুভি এক্সপ্লেনেশন চ্যানেল মুভি এক্সপ্লেনেশন হারুন, যেখানে মুভির গল্প খুব সহজে এবং বাংলায় এক্সপ্লেনেশন করা হয়। আর এর মধ্যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তবে চলেন এই মজাদার মুভির এক্সপ্লেনেশন দেখা যাক। মুভির শুরুতেই আমরা জোকে দেখতে পাই, যে খুবই বয়স্ক লোক। সে সেখানকার একটি ব্যাংকে আসে আর সেখানকার ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে আর তাকে রিকোয়েস্ট করে সে যেন তার ঘর না নেয়। জোর কাছে একটি ইয়েলো নোটিশ চলে আসে, কারণ তার টাকা না দেওয়ার সামর্থ্যে তার ব্যাংকটি জব্দ করে নেবে, এই জন্য সে ব্যাংকটিতে আসে। এইখানকার ব্যাংক ম্যানেজার তার সাথে একদমই ভালো আচরণ করে না, তার কোনো সাহায্য করতে সে চায় না। তখনই এখানে একটি ডাকাতি হয় আর সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয় আর সবাই মাটিতে শুয়ে পড়ে। এরপরেই সে জোর কাছে চলে আসে। সে বয়স্ক হওয়ার কারণে একটি আনকমফোর্টেবল পজিশনে অনেকক্ষণ ধরে থাকতে পারে না। তখন ডাকাতের লিডার তাকে আরাম করে বসতে বলে। এরপর সে বলে, আমাদের বয়স্ক লোকদের খেয়াল রাখা দরকার। এরপর সে লক্ষ্য করে ওই লিডারের গলায় একটি ট্যাটু করা আছে আর এই ট্যাটুটি ইউনিক। এরপর ডাকাতরা 2 মিনিটে ডাকাতি করে ব্যাংক থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। এরপরে আমরা দেখতে পাই জো পুলিশের কাস্টোডিতে পুলিশের সাথে কথা বলছে। এরপর ওই ট্যাটুর একটি স্কেচ বানাতে শুরু করে আর এই ট্যাটু সম্পর্কে সে বলে দেয়। এরপর ওইখান থেকে সে ঘরের দিকে রওনা দেয়। জোয়ের একটি মেয়ে আর একটি নাতনি ছিল আর তারা তার সাথেই থাকে। আর তার মেয়ে তার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হওয়ার কারণে তার মেয়ে তার নাতনি তার সাথেই থাকতো। জোয়ের গ্র্যান্ড ডটার বুকলেন আর জোয়ের মধ্যে অনেক ভালো সম্পর্ক। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জো তার 2 ফ্রেন্ডের সাথে গল্প করছে আর তাদের নাম হলো বেলি আর অ্যালবার্ট। বেলির মেয়ে ও তার নাতনি অনেক দূরে থাকে, তাই বছরে মাত্র একবারই দেখা করতে পারে আর এইখানে তার কোনো প্রপার ফ্যামিলি থাকে না। সাথে সাথেই তার একটি কিডনিও খারাপ হয়ে গিয়েছে, তার সময়ও অনেক কম ছিল। তাড়াতাড়ি যদি কোনো ডোনার না পাওয়া যায় তাহলে সে মারা যেতে পারে। আর এদের সবারই ফিনান্সিয়াল সিচুয়েশন এতই পরিমাণে খারাপ যে সে কিডনিও কিনতে পারবে না। সাথে সাথে সে কিডনির কথা তার বন্ধুকেও বলেনি। তার আর একটি ফ্রেন্ড হলো অ্যালবার্ট। একসময় সে অনেক ভালো মিউজিশিয়ান ছিল। সে এখন একটি নর্মাল জব করে, ওর কাছেও বেশি টাকা থাকে না। এখানে তার একটি প্রতিবেশী থাকে যে সবসময় তার সাথে ফ্লার্ট করে। এখন তাদের লাইফের প্রবলেম শুধু শুরু হয়েছে আর ওই লোকগুলো তাদের কোম্পানিতে পৌঁছে। তখন তারা জানতে পারে ওরা যেই কোম্পানিতে কাজ করে ওই কোম্পানি শিফট হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে আর এর সাথেই সব লোকেরই পেনশন তারা দেবে না। তারা 3 ফ্রেন্ড আর সাথে অনেকগুলো লোকসহ যারা বয়স্ক হয়ে গিয়েছে তারা কেউ পেনশন পাবে না আর তাদের কাছে ইনকামের কোনো আলাদা ব্যবস্থা ছিল না। পেনশন আটকার জন্য ওই ব্যাংকে সাহায্য করছিল যে ব্যাংকে তাদের 3 জনের অ্যাকাউন্ট ছিল। আর এখান থেকে কষ্ট পেয়ে জো যখন ঘরে যায় তার কাছে একটি রেড লেটার চলে এসেছে, মানে তার কাছে শুধুমাত্র 30টি দিন রয়েছে, 30 দিন পর এই ঘর থেকে তাকে বের করে দেওয়া হবে। আর এই ঘর ছাড়া জোয়ের কোনো কিছুই ছিল না, এর জন্য সে চিন্তা করে সে চুরি করবে। এরপর দৃশ্যের পরিবর্তন হয়, 3 জনের সাথে বসেছিল আর বিলিকে বার্থডে আজকে ছিল। এরপরেই তারা বার্থডে সেলিব্রেট করে। এরপর জো বলে, আমাদের ব্যাংক চুরি করা দরকার। এই কথা শুনে তারা 2 জনই মজা মনে করে, তারা 2 জনই উপহাস করে উড়িয়ে দেয়। কিন্তু জো এই কথায় সিরিয়াস ছিল। রাত্রে বিলি যখন ঘরে শুয়েছিল তখন সে চিন্তা করে তারা যে লাইফ যাপন করতেছিল তার থেকে তারা বেটার লাইফ যাপন করার চিন্তা ভাবনা করে। এরপরে তারা জোয়ের প্ল্যানের সাথে যুক্ত হয়ে যায়, কিন্তু অ্যালবার্ট এখনও রাজি হয় না। পরের দৃশ্যে দেখা যায় সবাই অ্যালবার্টের কারে। বিলি আর জো একটি ডিপার্টমেন্টাল স্টোরে যায়, সেখানে যে জিনিসপত্র চুরি করা শুরু করে আর তখন এখানে তারা প্রথমবারের মতো চুরি করে। কপাল খারাপ হওয়ার কারণে ওদের 2 জনের উপর একটি গার্ডের নজর পড়ে যায় এবং সে সন্দেহ করতে শুরু করে। তারপর সে তাদের পিছু করা শুরু করে। অ্যালবার্ট তাদের চুরির সাথে যুক্ত ছিল না, অ্যালবার্ট নর্মালি শপিং করে। এরপর গার্ডকে দেখে সে কথা না বলে দৌড়াতে শুরু করে। অন্যদিকে জো আর বিলি দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে। তারপরও সেই গার্ডটি কোনোরকমভাবে তাদেরকে ধরে ফেলে। এরপর ডিপার্টমেন্টাল স্টোরের ওনার ওই 2 জনকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, কারণ তারা 2 জন বয়স্ক ছিল। বাইরে এসে অ্যালবার্ট তাদের উপর অনেক রাগান্বিত হয়।
যখন তারা একসাথে হয় তখন দেখতে পারে পেনশন যে তারা পাবে না তা পেপারিং হয়ে যায়। আর এটা শোনার পর অ্যালবার্টো ডিসিশন নিয়ে ফেলে যে সেও চুরি করবে। আর এরপর এমন একটি লোক দরকার যে অনেক খারাপ কিন্তু সে তাদের চুরির সম্পর্কে শিক্ষা দিতে পারবে। পরে দৃশ্য পরিবর্তন হয়। পরে দেখা যায় জো ও বিলি তার সানি লয়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে এমন খারাপ লোক কোথায় পাওয়া যাবে। তার সানি লয় অবাক হয়ে যায় কারণ সে চিন্তা করে সে ওই খারাপ লোকের ঠিকানা জিজ্ঞেস করার জন্য তার কাছে গিয়েছে। কিন্তু জোর কাছে এমনই লাগে, ওর মেয়ের এক্স হাজব্যান্ড এমনই ছিল, তাই তার কাছে খারাপ লোকের অনেক ধারণা পাওয়া যাবে। এরপর সে সত্যি সত্যি একটি লোকের ঠিকানা তাদের দিয়ে দেয় এবং তারা সেই লোকের সাথে দেখা করতে যায় যে একটি কুকুরের সব চালায়। এরপর তারা তাকে অফার করে যদি তারা তাকে চুরির জন্য সাহায্য করে এবং পরিকল্পনা করে দেয় তাহলে তাদের চুরির 25% তাকে তারা দিয়ে দেবে। এরপর যে বলে সে যদি নিজেই প্ল্যান বানাতে পারে তাহলে সে নিজে চুরি করে 100% সে নিজেই রেখে দিবে। তারপর জো তাকে তাদের সম্পূর্ণ প্রবলেম বলে, পরে সে চুরি করার বিষয়টি মেনে নেয়। এইখান থেকে তাদের পরিকল্পনা শুরু হয়। তারা ওই ব্যাংকই চুরি করতে যাচ্ছিল যেটা মুভির শুরুতেই ব্যাংক চুরি করার দৃশ্যতে দেখানো হয়। তারপর তারা সেই ব্যাংকের ব্লুপ্রিন্ট বানায়, সাথে সাথেই তারা ব্যাংকে গিয়ে সেখানকার ছবি তুলে নিয়ে আসে। তারা শুটিংয়ের প্র্যাকটিস করে এবং এক্সারসাইজ করে নিজেকে একটি ফিট তৈরি করার চেষ্টা করে। আর এই সপ্তাহকে করতে হবে 20 দিনের ভিতর। 30 দিন পর জো তার নিজের ঘর ছেড়ে দিতে হবে। তারপর তার প্ল্যান মতো তারা টি শার্ট প্রিন্ট করার লোকের সাথে যুক্ত হয়ে যায় অ্যাজ এ ভলেন্টিয়ার, যারা ফান্ডের জন্য একটি অনুষ্ঠান করতে চাচ্ছে আর এখানে তাদেরকে কাজ করতে হবে। তারা চুরির দিনে ওই দিনই রাখে যেদিন তাদের কার্নিভাল আছে। এতে তাদের একটি প্রুফ থাকবে যে সেখানে পুরো দিন তারা কার্নিভালে ছিল। এরপর আসে চুরির দিনই। সকাল সকাল ব্লুপ্রিন্ট তার বাবার জন্য একটি ব্রেকফাস্ট বানায় কারণ জয়ের জানা ছিল এই চুরির পরে যে কোনো কিছু হতে পারে, তারা ধরা খেতে পারে। এমনও হতে পারে তার বাকি দিনগুলো জেলে কাটাতে হবে। যাওয়ার আগে লোকিনো তার বাবার সম্পর্ক যেন ভালো হয়ে যায়, পাইছেন যদি তার কিছু হয়ে যায় তার বাবা যেন তার খেয়াল রাখতে পারে। এইখান থেকে জো ওই কার্নিভালের জন্য বেরিয়ে পড়ে, যেখানে জয়ের কাজ কাউন্টারে বসা। এরপর সবাই সেখানে কাজ করে ভালোভাবে। যখনই তাদের চুরি করার সময় আসে তখন বেলি হন্টিং হাউসের ভিতর রাখা তার কাপড় পরে নেয় আর এইভাবেই কেউ তার চেহারা দেখতে পায় না। তারপর সে পিছনের রাস্তা দিয়ে চলে যায়। অ্যালবার্ট তার জায়গা থেকে উঠে একটি বাথরুমে যায়। আর এই ওয়াশরুমটি প্লাস্টিকের বানানো ছিল, তাই পিছনের দেওয়ালটি সে খসিয়ে সেখান থেকে বের হয়ে গিয়ে আবার দেওয়ালটি লাগিয়ে দেয়। আর জো সেখানে ক্যাপ পরে সেইখানকার লোকের সাথে মিশে সেখান থেকে বের হয়ে যায়। আর এইভাবে তারা তিনজন লোক একটি কারের কাছে পৌঁছে আর একটি কার চুরি করে নেয়, কারণ ডাকাতি করার প্রসিজার এটাই যে ডাকাতির গাড়ি যেন চুরির থাকে। আর চুরি করা গাড়িতে টাই কোট পরে মাস্ক পরে তা ব্যাংকের সামনে গিয়ে দাঁড়ায়। এখানে তাদের কাছে যে গানগুলো ছিল সেটি খালি ছিল, কিন্তু ভালোই তারা শুটিং এর প্র্যাকটিস করে রেখেছিল। কিন্তু জো চাইতো না ভুল করেও যে তারা ভুল করে বসুক। আর তারা ব্যাংকের ভিতর পৌঁছে যায়। তাড়াতাড়ি সবাইকে তাদের জায়গাতে দাঁড়িয়ে থাকতে বলে। এখানকার ব্যাংকের ম্যানেজার ফার্স্ট এড হয়ে যায় কারণ কিছুদিন আগে এই ব্যাংকটি আবার একবার চুরি হয়েছিল আর এইবার দ্বিতীয়বার। আর সব লোককেই গান পয়েন্টে নিয়ে নেয় এবং জলদি জলদি তারা ব্যাগে টাকা ভরতে শুরু করে। আর এইখানকার একটি বাচ্চা বিলিকে দেখে সে তার বোতল নিতে বলে আর বিলি তার কাছে যায় আর বলে আমার নাতনিও তোমার সমানই, সে তার পুতুলকে নেবে না। আর তখন সে সেখানে পড়ে যায়। তখন সে তার মাস্ক সরাতে শুরু করে। আসলে সেই মাসগুলো একটু মোটা হওয়ার কারণে বিলি সেখানে নিঃশ্বাস নিতে পারছিল না। আর সেই মেয়েটির মা তাড়াতাড়ি তাকে আটকিয়ে দেয়। আর সেই ছোট মেয়েটি বিলির অর্ধেক ফেসই দেখতে পারে। তারপরে বিলি মাস্কটি ঠিক করে নেয়, সাথে সাথেই সে মেয়েটিকেও বলে তুমি তোমার জীবনে কখনো খারাপ কাজ করবে না আর চুরি তো জীবনেই করবে না। আর এটা বলে সেইখানে পয়সা নিয়ে তারা চলে যেতে লাগে। তখন সেখানকার ম্যানেজার তার হাতে একটি বন্দুক তুলে নেয়। তখন সে তার গান দিয়ে তাদের ফায়ার করতে শুরু করে। আর সেখানে তিনজনের মধ্যে একজন তাদের নকল গান দিয়ে তাকে ভয় দেখায়। এরপর সেখান থেকে তারা চলে যায়। ব্যাংক থেকে বের হয়ে তারা আলাদা আলাদা হয়ে যায়। জো চলে যায় ওই প্যাটশোপালা মানুষের কাছে, পরে যেন সে তার কার্ড নিতে পারে। পরে তারা তিনজনই তাদের কাজে পৌঁছে যায়। পরবর্তী দৃশ্যতে সবাইকে পার্টি করতে দেখতে পাই আর সবগুলো লোকই অনেক খুশি ছিল। অপরদিকে পুলিশ ওই ব্যাংকে ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়।
এরপর ওর ভিডিও ফুটেজ ক্লিয়ার করে বেলির অর্ধেক চেহারা দেখে ফেলে। তারা বুঝতে পারে যারা ডাকাতি করেছিল তাদের 60 থেকে 70 বছরের বয়সের ছিল। সাথে সাথেই সেখানকার কিছু ফুটেজ তারা পাবলিক করে দেয়। অপরদিকে একদিন হঠাৎ করে বেলির শরীর খারাপ হয়ে যায়। পরে তার দুইজন বন্ধুই তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে তারা জানতে পারে বেলিকে একটি কিডনির প্রয়োজন রয়েছে। তখন অ্যালবার্ট তার কিডনি দিতে রাজি হয়ে যায়, কারণ তারা অনেকদিন ধরে একসাথে রয়েছে। পরে ডিপার্টমেন্ট স্টোরের লোকটি সেই পাবলিকালা ফুটেজটি দেখে ফেলে, তারপর তার ক্যামেরা ফুটেজ থেকে ম্যাচ করে। তাদের চলাচলের ধরন দেখে মনে করে যে এখানে অ্যালবার্ট নামে একটি লোক আছে, আর তার জানা ছিল যদি এখানে অ্যালবার্ট থাকে এখানে জো আর বেলি অবশ্যই থাকবে। এরপর সব কথাই পুলিশকে বলে দেয়। জোয়ের সাথে মুভির প্রথমেই সেই কপটি দেখা করেছিল, আর সে বুঝতে পেরে যায় এটি জো যে সব পরিকল্পনা করেছে। এরপর তাদের তিনজনকেই অ্যারেস্ট করা হয়, আর তিনজনকেই জিজ্ঞাসা করা হয়। তারা একটি ফেক স্টোরি শোনায়, তার সম্পূর্ণ টাইপ কার্নিভালের ভিতরেই ছিল। আর এখানে একটি পুলিশ ওই মেয়েটিকে নিয়ে আসে যে অ্যালবার্টের অর্ধেক চেহারাটি দেখেছিল। এখন ওই বাচ্চাটি ওই লোকটিকে চিনতে যাচ্ছিল যে অর্ধেক মাস্ক পরা ছিল। এরপর সবাইকে লাইন আপ করে এক এক করে সবাইকে দেখে। যখন সে বেলির সামনে পৌঁছে সে নোটিশ করে বেলির হাতে ওই সেম ঘড়ি ছিল যেটা সে চুরি করার লোকটির হাতে দেখেছিল, আর তার জানা ছিল এই সে ডাকাত। তারপর সে ইচ্ছাকৃতভাবে বলে এখানকার কোনোই লোক সেখানকে ডাকাতি করেনি। পুলিশও বুঝে যায় এই বাচ্চাটিও তাদের হেল্প করতেছে, ইচ্ছা করে এদের নাম বলতেছে না। কিন্তু সে এখন কিছুই করতে পারবে না, কারণ তার কাছে কোনোই প্রমাণ ছিল না, আর একজনই মাত্র উইটন ছিল, সেও মানা করে দিয়েছে। এর জন্যই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। এরপরে তিনজনকেই ছেড়ে দেওয়া হয়। এরপরেই বেলির অপারেশন হয়ে যায়। এরপর দেখা যায় জয়ের ওই পেট শপের ওনারের সাথে। যখন সে তাকে তার টাকা দিতে চায় সে মানা করে দেয়। তখন সে বলে আমাদের এল্ডার্সের খেয়াল রাখা দরকার, এই জন্য এই টাকাটা আমি নিতে পারবো না। এই কথা শুনেই জয়ের মনে পড়ে যায় মুভির শুরুতেই যে ডাকাতটি ছিল সে এই কথা তাকে বলেছিল। তখন সে বুঝে যায় মুভির শুরুতেই যে ডাকাতি হয়েছিল সেটা এই করেছিল। তারপর সে জিজ্ঞেস করে তোমার গলায় যে ট্যাটুটি ছিল সেটি কোথায়। এরপর সে বলে সেই ট্যাটুটি সে ইচ্ছা করিয়ে দেখেছিল এই ট্যাটুর লোকটিকে সবাই যেন খোঁজে, এবং সে ফিরে হয়ে যায়। এরপর জয় সেখান থেকে আনন্দে চলে যায়। এরপর তারা সেই টাকা থেকে এতটুকুই পরিমাণে নেয় যতটুকু তারা পেনশন পাওয়ার কথা ছিল, আর বাকি টাকাগুলো সেইখানকার লঞ্চের বয়স্ক লোকদের মাঝে বিতরণ করে দেয়। পরে সেই রেস্টুরেন্টের ওনারকে অল্প কিছু পরিমাণে টাকা দিয়ে দেয়। এরপরে বেঁচে যাওয়া টাকাগুলো কিছু প্রয়োজনীয় লোকের কাছে বিতরণ করে দেয়। মুভির শেষে আমরা দেখতে পাই অ্যালবার্টের সাথে যে মেয়েটির সম্পর্ক ছিল আজ তাদের বিয়ে হচ্ছিল। ফাইনালি তাদের বিয়ের সাথে সাথে এই মুভিটিও শেষ হয়ে যায়। আর আপনাদের যদি এই মুভিটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর পরবর্তী মুভিটি দেখার জন্য কমেন্টস করে জানাবেন আপনারা কী মুভি দেখতে যাচ্ছেন। ধন্যবাদ।